हेलो फ्रेंड अभी वासिम अकरम यूट्यूब चैनले अपन सबा के स्वागत अभी फोटोग्राफी ट्यूटोरियल निये चैनले अपलोड करा अवश्य देखुन एवं संगे थाकुन और भालो लागले सबस्क्राइब कर लाइक कर शेयर करुन और आमार परवर्ती भिडियोटा अपलोड करार साथे साथे जाते आपनादेर काछे नोटिफिकेशन पहुँचे जाए तार जोन्नो बेल आइकनटी प्रेस कर रखुन। शुरू करछि आजकेर नतून टपिक। हेलो बंधुरा, आज के कथा बोलबो आमरा शाटार स्पीड निये। ई शाटार स्पीड कि? शाटार स्पीड होच्छे एक्सपोजार ट्रायंगेलेर तीनटे प्लेयारेर मध्ये दु नम्बर प्लेयारटाके आमरा बोलबो शाटार स्पीड। आमरा आगेर दिन आलोचना करेछिलाम अ্যাপারচার निये, आज के आलोचना करब शाटार स्पीड निये। এই শাটার স্পিড ও ক্যামেরার মধ্যে লাইট কয়কে কন্ট্রোল করে। এই লাইটকে অ্যাপারচার কি করে, যে কতটা লাইট অ্যাপারচারের মধ্যে দিয়ে ক্যামেরা সেন্সরে পৌঁছাবে সেটা নির্ধারণ করে। আর শাটার স্পিড ডিপেন্ড করে আমাদের স্লো শাটার এবং ফাস্ট শাটারের মাধ্যমে লাইটকে কতটা সেন্সরের মধ্যে প্রবেশ করাবে সেটা নির্ধারণ করে। যেমন কতক্ষণের জন্য আমরা শাটারটাকে খুলে রাখব, যতক্ষণ খুলে রাখবো ততক্ষণ ক্যামেরা সেন্সরে আলো পৌঁছাবে এবং ছবির উজ্জ্বলতা বাড়বে। কখন আমরা স্লো শাটার ব্যবহার করব আর কখন ফাস্ট শাটার ব্যবহার করব। ফাস্ট শাটার ব্যবহার করব তখন যখন ডে লাইট খুব উজ্জ্বল আলো আছে, তখন আমরা আলোটাকে কম প্রবেশ করাব ক্যামেরা সেন্সরে, তখন আমরা ফাস্ট শাটার ব্যবহার করব। আর স্লো শাটার ব্যবহার করব যখন আমাদের লাইট কম থাকে, তখন এটা ব্যবহার করব রাত্রিবেলা কোনো ছবিতে যখন আমাদের লাইট কম আছে, তখন আমরা লং শাটার স্পিড ব্যবহার করব যাতে আলোটা আমরা বেশি ক্যামেরা সেন্সরে প্রবেশ করাতে পারি। যেমন মিল্কি ওয়ের ছবি তুলতে লং শাটার স্পিড ব্যবহার করা হয়, আতশবাজির ছবি তুলতে লং শাটার স্পিড ব্যবহার করা হয় না, ওই সময় কি মোশনটা প্রয়োজন হয়। অনেক ল্যান্ডস্কেপ ফটোগ্রাফার আছেন যারা নদী বা জলপ্রপাতের ছবি এই মোশনটাকে দেখানোর জন্য লং শাটার স্পিড ব্যবহার করে থাকেন এবং ছবির মধ্যে ডিটেইলসটা তুলে ধরার চেষ্টা করেন। ফাস্ট শাটার স্পিড, ফাস্ট শাটার স্পিডের সাহায্যে আমরা দ্রুত কোনো দ্রুত গতিবেগ সম্পন্ন কোনো বস্তু বা জিনিসকে আমরা ফ্রিজ করতে সক্ষম হই। যেমন উড়ন্ত পাখিকে ফ্রিজ করতে হলে আমরা দ্রুত শাটার ব্যবহার করে থাকি। এই যেমন ধরুন বৃষ্টির ছবি, বৃষ্টির ছবি মাটিতে পড়ছে, এই সময় যদি আমরা ফাস্ট শাটার স্পিড ব্যবহার করে থাকি তাহলে বৃষ্টির ফোঁটাগুলো আমরা বাড়িতে ভাসমান অবস্থাতে দেখতে পারি, যেটা ক্যামেরার দ্বারাতে সম্ভব, যেটা আমরা সচরাচর খালি চোখে দেখতে পাই না। শাটার স্পিড যখন এক সেকেন্ডের বেশি হয়ে যায় তখন আমরা ভগ্নাংশের রূপে একে ব্যাখ্যা করে থাকি, যেমন 1/4, 1/250 ইত্যাদি। এই ক্যামেরা 1/4 শাটার স্পিড মানে হচ্ছে এক সেকেন্ডে চার ভাগের এক ভাগ, বা 1/250 মানে হচ্ছে ক্যামেরা 250 ভাগের এক ভাগ। মানে এক সেকেন্ডে যতটা আলো প্রবেশ করবে 1/4 মানে তার এক চতুর্থাংশ আলো ওর মধ্যে ক্যামেরা সেন্সরের মধ্যে প্রবেশ করবে। আসি ক্যামেরার মধ্যে শাটার স্পিড কত থাকে। বেসিক ডিএসএলআরগুলিতে সাধারণত 1/4000 শাটার স্পিড ম্যাক্সিমাম থাকে এবং স্লো শাটার হিসেবে 30 সেকেন্ডের শাটার স্পিড থাকে। এখনকার হাই এন্ড ক্যামেরাগুলিতে 1/8000 শাটার স্পিড থাকে। আজকে আমাদের টপিক শাটার স্পিড এখানেই শেষ হলো। আর আমাদের পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পেতে আপনারা বেল বাটনটি প্রেস করে রাখবেন।